শঙ্কর, তা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নিস, আপনি কেমন আছেন? কেন আমার কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম মিস, সাউন্ড শোনা যাচ্ছে না? আমার সব শোনা যাচ্ছে? জি মিস, আসসালামু আলাইকুম মিস। সাউন্ড কেন শোনা যাচ্ছে না মিস? আপনি কি ক্লাসে? মিম, মুসাইফা মিম, কথা শোনা যায়? জি মিস। তোমাদের সাউন্ড শোনা যাচ্ছে না কেন? মিউট অন করে মুসাইফা কথা বল তো। জি মিস, শোনা যায়? শোনা যাচ্ছে। হ্যাঁ, মেয়ের শব্দ এমন এরকম শব্দ হচ্ছে। আমি দাঁড়াও, আমি তো স্কুলে এখন কথা বলো তো দেখি। দেখো, 51 পৃষ্ঠা আজকে পড়াবো। আসসালামুআলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই ভালো আছো?
Assalamualaikum. Alhamdulillah, amiyo bhalo achi. Acha. Shuno. Ajke 51 52 Alaikum assalam. Ha. আচ্ছা দেখো এই যে এখানে এখানে দিকি দেখাচ্ছি দেখো জাতীয় অনুষ্ঠান আমাদের জাতীয় অনুষ্ঠান কোনগুলো আজকে আমরা সেই সম্পর্কে জানব তে জাতীয় দেখো আমরা কিন্তু নার্সারি কেজিতে সাধারণ সাধারণ জ্ঞানের মধ্যে পড়েছিলাম নার্সারি তো পড়েছি কেজি তো পড়েছি আমাদের জাতীয় অনুষ্ঠান কোনটা তারপরে স্বাধীনতা অনুষ্ঠান কোন তারিখে কবে শহীদ দিবস কবে বাংলা নববর্ষ কবে ওয়ালাইকুম আসসালাম তাহলে আজকে আমরা জাতীয় অনুষ্ঠান আমাদের জাতীয় অনুষ্ঠান হলো বিজয় দিবস সবাই একটু মিউট করে রাখো আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে বিজয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস হ্যাঁ আমাদের এগুলো হলো কি জাতীয় অনুষ্ঠান আর হলো বাংলা নববর্ষ এই হলো আমাদের জাতীয় অনুষ্ঠান সম্পর্কে আমরা জানলাম এখন আমরা দেখব ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানটা কি বাংলাদেশে কয় ধর্মের লোক বাস করে চার ধর্মের লোক বাস করে ঠিক আছে আমাদের বাংলাদেশে কয়টা ধর্মের লোক বাস করে চারটা ধর্মের লোক বাস করে তোমরা যখন থ্রি পড়ে পড়বে বাংলাদেশ বিশ্ব পরিচয় তখন সেখানে জানতে পারবে তার আগেই তোমরা ওয়ালাইকুম আসসালাম জানতে পারছো যে বাংলাদেশে কয় ধরনের ধর্মের লোক বাস করে চার ধরনের কি কি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আচ্ছা এদের ধর্মীয় অনুষ্ঠান মানে প্রধান অনুষ্ঠান প্রত্যেকটা ধর্মেরই তো প্রধান অনুষ্ঠান থাকে না সেই প্রধান অনুষ্ঠান হলো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ আর হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওকে তারপরে দেখো এখন আমরা বাংলাদেশে আমাদের কয় ধর্মের লোক আমাদের দেশ বাস করে কত ধর্মের লোক বাস করে তাদের প্রধান অনুষ্ঠান কি বা উৎসব কি সেইগুলো সম্পর্কে আমরা একটু জানলাম আরেকবার বলছি মুসলমানদের ওয়ালাইকুম আসসালাম মিউট করো তিশা মিউট করো এখন আরেকবার বলছি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন বৌদ্ধদের ধর্মীয় বৌদ্ধ পূর্ণিমা এখন আমরা একটু পড়াইছিলেন হ্যাঁ আগেও পড়িয়েছি 51 পৃষ্ঠা এখন আমরা জানব স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে এখন আমরা এখন যে পরিস্থিতি আমাদের সারা বিশ্ব শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যে পরিস্থিতি আছে
সেই পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে। এই ইসরাত জাহান মিউট করো আর শোনো, তোমাদের নাম রোল টেক্সট করে পাঠিয়ে দাও, টেক্সট করে নাম রোলটা পাঠাও খুব দ্রুত। নাম পাঠিয়ে দিয়েছি ইসরাত জাহান রোল ভাই। শোনো, যে আমি আমার বলা আমি বলবো, নাম রোল টেক্সট করে পাঠানোর জন্য যদি পাঠিয়ে থাকো তাহলে চুপ করে থাকবে, আর যারা পাঠাওনি তারা পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখন আমরা স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানব। ভালো থাকতে হলে আমরা যদি আমরা কিভাবে ভালো থাকব সেই সম্পর্কে কিছু এখানে জানা যাবে। আমরা কিভাবে ভালো থাকবো, কি করতে হবে, কিছুই তো হয়নি কেন আমাকে আজকে তো স্কুলে ক্লাস হচ্ছে, সবাই আছে, ম্যাডামরা স্যারেরা, তাই না? এখন তো বাসায় না, হ্যাঁ আমাদের তো স্কুল খোলা। বন্ধ কেন, চালু করেন আমার ক্যামেরা দেখে কি করবে তোমরা? চেহারা দেখতে হবে বুধবার, স্কুল তো দেখতে চাই। শোনো, তোমরা বুধবারে শোনো, বুধবারে তো তোমরা স্কুলে আসবে, এই শোনো, বুধবারে তো তোমরা স্কুলে আসবে, তাই না? বুধবার, হ্যাঁ। এই যে আজকে হলো কি বার, আজকে হলো সোমবার, পরশু দিন বুধবার, কালকের দিন পরে তোমরা চলে আসবে, আর একদিন, হ্যাঁ আর একদিন বাকি আছে। এই যে দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে, আমি একটু লাইটের অপোজিটে বসছি তো তাই অন্ধকার দেখা যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা, এখন কেউ কথা বলবে না, এখন আমরা কি করব, এই রুটিন ইয়েতে দেখো, এই যে এই কে দাগাচ্ছে দেখি, আশ্চর্য তো, দাগাচ্ছ কেন? আমি রুটিন পেয়েছি। তুমি রুটিন পাওনি মানে? তোমরা তোমাদের গ্রুপে যে হোয়াটসঅ্যাপের গ্রুপে যে আমি রুটিন দিয়ে দিয়েছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিতে হবে, এছাড়া উপায় নেই। তুমি তোমার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? কোন নাম্বারে, নাম্বারটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দিও, তোমার নাম রোল ক্লাস ওয়ান লিখে আর নাম্বারটা লিখে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে, UGS ক্লাস ওয়ান এই গ্রুপে পাঠিয়ে দিলে তোমাকে আমি অ্যাড করে নিব, তখনই তুমি সব পাবে। আচ্ছা ভালো থাকতে হলে, ভালো থাকতে হলে আমরা কি করব দেখি, কি করতে হবে, রোজ দাঁত মাজতে হবে, রোজ গোসল করতে হবে। এই মিউট করো, নিয়মিত খেলাধুলা করতে হবে, পরিষ্কার পোশাক পরতে হবে। এরপরে আসো, গায়ের চামড়া অপরিষ্কার থাকলে কি কি ক্ষতি হয়, প্রশ্ন আছে, ঠিক আছে? এখন গায়ের চামড়া যদি অপরিষ্কার থাকে কি কি ক্ষতি হয়, দেখতে খারাপ লাগে, গায়ে গন্ধ থাকে, কেউ কাছে বসতে চায় না, গায়ে চুলকানি হয়। এরপরের প্রশ্ন হলো,
এগুলো প্রশ্ন কিন্তু আমরা এখন ধরব, তোমরা মনোযোগ দিয়ে পড়ো। প্রতি গায়ের চামড়া কি করে পরিষ্কার রাখবে? হ্যাঁ, 51 পৃষ্ঠা থেকে পড়াচ্ছি। গায়ের চামড়া কি করে পরিষ্কার রাখবে? প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে, দিনে 3-4 বার হাত মুখ ও পা ভালো করে ধুতে হবে। দিনে কয়বার হাত পা মুখ ধুতে হবে? 3-4 বার। আর প্রতিদিন সাবান দিয়ে, এই সামিহা সারা মিউট করো, মিউট খুলে বসে থাকবে না। মাইমুনা মিউট করে, মাইমুনা মিউট আছে। তারপরে দেখি আচ্ছা ওকে, কে মাত্র কানেক্ট করছে? আচ্ছা এখন দেখো, আমরা আমাদের গায়ের চামড়া মানে আমাদের যে স্কিনটা আছে, এই যে আমাদের স্কিনটা আছে, সেগুলো আমরা কিভাবে পরিষ্কার রাখবো, এগুলো কিভাবে পরিষ্কার রাখবো? প্রতিদিন গোসল করতে হবে, তারপরে গোসল করলে কি করতে হবে? সাবান দিয়ে গোসল করতে হবে, দিনে 3-4 বার মুখ হাত মুখ পা ভালো করে ধুতে হবে। এখন আমি তোমাদের প্রশ্ন করব, আমি আরেকবার বলছি, ভালো থাকতে হলে কি কি করতে হবে? রোজ দাঁত মাজতে হবে, রোজ গোসল করতে হবে, নিয়মিত খেলাধুলা করতে হবে, পরিষ্কার পোশাক পরতে হবে। আর গায়ের চামড়া অপরিষ্কার থাকলে কি কি ক্ষতি হয়? দেখতে খারাপ লাগে, গায়ে গন্ধ হয়, কেউ কাছে বসতে চায় না, গায়ে চুলকানি হয়। গায়ের চামড়া কি করে পরিষ্কার রাখবে? প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে, দিনে 3-4 বার হাত মুখ পা ভালো করে ধুতে হবে। ঠিক আছে, ওকে কমপ্লিট। এখন আমরা কিছু কিছু প্রশ্ন প্রথম থেকে আবার তোমাদের কাছে যাই, সেটা হলো তা 52 পৃষ্ঠায় কি ছিল? দেখো 52 পৃষ্ঠা ছিল আমাদের বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে, কয়টা ধর্মের লোক বাস করে। যদি প্রশ্ন করি তে বলবে 4টা ধর্মের লোক বাস করে, কি কি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। মুসলমানদের অনুষ্ঠান কি? ধর্মীয় অনুষ্ঠান ঈদ। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। ঠিক আছে, এই হলো। হ্যাঁ পরীক্ষা নিতেও পারে, ঠিক নেই। এখন আমরা দেখব, অবশ্যই নিতে পারে, অবশ্যই নিতেও পারি, তোমরা আসো দেখবে তোমাদের পরীক্ষা নিয়ে নিয়েছি। জাতীয় অনুষ্ঠান, বাংলাদেশে জাতীয় অনুষ্ঠানগুলোর নাম বলো। যদি এইভাবে প্রশ্ন করি তাহলে বলবে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বাংলা নববর্ষ। ঠিক আছে, পারবে না? আবার কে দাগ দিচ্ছে? আমি খেয়াল করব কে দাগাচ্ছে। আচ্ছা তোমরা দাগাবে না, যে দাগাচ্ছ দাগাবে না, পরবর্তীতে যে দাগাচ্ছ আমার নাম কিন্তু এখানে উঠে, তোমার যারা দাগাও তাদের নাম এখানে উঠে, পরবর্তী কিন্তু আমি তোমাদের রিমুভ করে দিব, আর ক্লাসে ঢুকতে পারবে না, ক্লাস করতে পারবে না। আচ্ছা এখন আমি তোমাদের
এক এক করে প্রশ্ন ধরব। নামরুল সবাই টেক্সট করে পাঠিয়ে দাও, প্রশ্ন ধরব। হলো প্রথমে আছে সাবরিনা, পাঠিয়েছি বলতে নেই, পাঠালেও খুব ভালো হয়েছে। সাবরি সানা বলো, সানা আমাদের জাতীয় অনুষ্ঠান গুলোর নাম বলো। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস ও বাংলা নববর্ষ। নববর্ষ, ভেরি গুড। এরপরে আয়েশা হোসেন কে বলি। বাংলাদেশে কোন কয়টা ধর্মের লোক বাস করে? চার ধর্মের। আচ্ছা, কি কি? মুসলমান, মুসলমান, হিন্দু, মুসলমান, হিন্দু, বড়দিন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এইগুলো চার ধর্মের লোক বাস করে। ঠিক আছে, কি কি ধর্মের লোক বাস করে? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, আরেকটা বৌদ্ধ। হ্যাঁ, ভেরি গুড। বুসরা বিনতে বাশার, বলতো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? ঈদ। ভেরি গুড। উসরা তাতিয়ানু, তুমি বলো হিন্দুদের, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? জি জি, হ্যাঁ, ভেরি গুড। এখন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের নাম দুর্গা পূজা। হ্যাঁ, শুনতে পারছি, অনেক অনেক ধন্যবাদ, পারছো তুমি। এখন আমি আয়েশাকে জিজ্ঞেস করি। আয়েশা আমেনা, আয়েশা আমেনা, প্রথমে আমেনা বলবে, আমেনা, আমেনা বলো আগে। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম বড়দিন। আচ্ছা, এরপরে আয়েশা বলো, আয়েশা বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? বৌদ্ধদের, বৌদ্ধদের ধর্মীয় উৎসবের নাম বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা, ভেরি গুড। এখন সাদিয়া সুলতানা মাইশাকে জিজ্ঞেস করব। আচ্ছা, আমাদের ভালো থাকতে হলে প্রতিদিন কি করতে হবে? তারপরে পরিষ্কার পরিষ্কার পোশাক পরতে হবে। গুড, ভেরি গুড। এখন আমি জিজ্ঞেস করবো ইসরাত জাহান, রোল 22, বলো গায়ের চামড়া অপরিষ্কার থাকলে কি কি ক্ষতি হয়? গায়ের চামড়া অপরিষ্কার থাকলে কি কি ক্ষতি হয়? দেখতে খারাপ লাগে। হ্যাঁ, গায়ে খারাপ লাগে, গায়ে গন্ধ হয়, কেউ কাছে বসতে চায় না। হ্যাঁ, গায়ে চুল কানে, গায়ে চুলকানি হয়।
আচ্ছা আফিজা, আফিজা বলো গায়ের চামড়া কি করে পরিষ্কার রাখবে, গায়ের চামড়া কি করে পরিষ্কার রাখবে? প্রতিদিন প্রতিদিন তারপরে আচ্ছা ওকে তাই হবে, থ্যাংক ইউ আফিতা। এখন সাবাকে জিজ্ঞেস করছি, সাবাকে জিজ্ঞেস করব, সাবা বলো বাংলাদেশের কয় ধর্মের লোক বাস করে? ভেরি গুড। এখন অজিহা বলো, অজিহা অজিহা সাবা বলছে চার ধর্মের লোক বাস করে, এখন এই চারটা ধর্মের নাম বলো। মুসলমান, হিন্দু, ভেরি গুড। আচ্ছা থ্যাংক ইউ। এখন আমি করব নুসাইফা মিমকে, নুসাইফা মিম মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম ঈদ। ভেরি গুড। জারিয়া, জারিয়া বলো, জারিয়া হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? দুর্গা পূজা। ভেরি গুড। তাবাসসুম তানিশা, তাবাসসুম তানিশা আচ্ছা তুমি বলো আমাদের জাতীয় অনুষ্ঠান গুলোর নাম বলো, আমাদের জাতীয় অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান। হ্যাঁ বলো। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এখন আমি ওয়েলকাম, এখন আমি তিশাকে বলবো, তিশা তিশা হ্যাঁ তুমি বলো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম? বড়দিন। থ্যাংক ইউ। এখন সামিয়া হাসান সারা, ওয়েলকাম সামিয়া, সামিহা হোসেন সারা বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? বৌদ্ধদের হ্যাঁ বৌদ্ধদের ধর্মীয় বৌদ্ধ পূজা, বৌদ্ধ পূর্ণিমা। আচ্ছা এখন থ্যাংক ইউ। এখন আমি সারিকাকে জিজ্ঞেস করব, সারিকা হ্যাঁ মিস বলো তো ভালো থাকতে হলে আমাদের প্রতিদিন কি কি করতে হবে? আমাদের প্রতিদিন গোসল করতে হবে, দাঁত মাজতে হবে, নিয়মিত খেলা খেলতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার পোশাক পরতে হবে। কি করতে হবে? পরিষ্কার পোশাক পরতে হবে। এখন আমি তাসিয়া, তাসিয়া সাবিন 65 বল, তুমি বলো গায়ের চামড়া অপরিষ্কার থাকলে কি কি ক্ষতি হয়? কি কি ক্ষতি হয়? এই মিউট করে রাখো, কে জানি করা নাই, এই হা মিউট করো, জুহা মিউট করো, দেখতে কি চুলকানি হয়। হ্যাঁ আচ্ছা আয় মুক্তা মিউট করো, মুক্তা মিউট করো,
শব্দ হচ্ছে কেন? থ্যাংক ইউ তাসিয়া। এখন আমি করব ওহিকে, ওহি মুশফিকা ইসলাম, ওহি গায়ের চামড়া কি করে পরিষ্কার করবে? গায়ের চামড়া, হ্যাঁ, আর আর কি করতে হবে? প্রতিদিন 3 থেকে 4 বার দাঁত ব্রাশ করতে হবে। হ্যাঁ, প্রতিদিন 3 থেকে 4 বার হাত মুখ ধুতে হবে, তাহলে গায়ের চামড়া পরিষ্কার থাকবে। আচ্ছা, এরপরে আসো জান্নাতুল ফেরদৌস যারা, জান্নাতুল ফেরদৌস যারা, ও ইয়ে অফ করে আছে, আই মাইমুনা বলো, এত সময় লাগে, সব ক্যামেরা অফ করে বসে থাকো কেন? আচ্ছা তুমি বলো, বাংলাদেশে কয় ধর্মের লোক বাস করে? আই মাইমুনা যাও না, বলো, এখনই তো কত সবাই প্রশ্নের উত্তর দিল, আমি বললাম শোনো একটু পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, তাহলে আমি তোমাকে মাইমুনাকে জিজ্ঞেস করছি, মাইমুনা বলো বাংলাদেশে কয় ধর্মের লোক বাস করে এবং কি কি? বাংলাদেশে 4 ধর্মের লোক বাস করে। কি কি? প্রথম মুসলমান, দ্বিতীয় হিন্দু, তৃতীয় বৌদ্ধ, আর চতুর্থ হচ্ছে খ্রিস্টান। থ্যাংক ইউ মাইমুনা। এখন আমি জিজ্ঞেস করব রাইসাকে, জান্নাতুল নূর রাইসা, রাইসা বলো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম বড়দিন। হ্যাঁ বড়দিন, আম্মু বলে দেওয়ার পরে তুমি নিজে জানো না, এতক্ষণ সবাই বললো উত্তর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি জিজ্ঞেস করব জুহাকে, জুহা তুমি বলো তো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নাম ঈদ। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এখন মিউট করে রাখো, উম্মে তাইবাকে জিজ্ঞেস করব খ্রিস্টানদের ধর্মীয় নাম কি? ঈদ। খ্রিস্টানদের, হ্যাঁ বড়দি, থ্যাংক ইউ। মুক্তাকে জিজ্ঞেস করব, মুক্তা বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের নাম কি? বৌদ্ধদের পূর্ণিমা। ভেরি গুড মুক্তা, খুব সুন্দর হয়েছে। এহেন মারজানা হুসেন, মারজানা মারজানা, হিন্দুদের ধর্মীয় উৎসবের নাম কি? হিন্দুদের, হিন্দুদের এত সময় লাগলে কেমনে? দুর্গা পূজা, হ্যাঁ ভেরি গুড। এখন আরো কেউ বাকি আছে পড়া বলে নাই? কেউ বল, আমি বলিনি, তাসিয়া জানি শিরোলাথারো। আচ্ছা ঠিক আছে বলো, তুমি তো ক্যামেরা অফ করে রাখো, কিভাবে বলবে? ক্যামেরা চালু করো, চেহারা না দেখলে তো এই জন্য ডাকি না তোমার, যদি ক্যামেরা অফ করে রাখো আমি তো খুঁজে পাবো না, খেয়াল থাকে না। আচ্ছা এখন বলো বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোর নাম বলো। বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান বিজয় দিবস, বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, আমি অনুষ্ঠিত ছিলাম এই কারণে এগুলো আমি পড়তে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে? আমি আয়েশা দামু, একটা কথা জিজ্ঞেস করতে মিস। কে বলতে চাচ্ছ? আমি আয়েশা দামু মিস। আয়েশা কিন্তু অনেকজন এই ক্লাসে, কয়েকজন আছে? না না, একান্ত বলে আমি। আচ্ছা বলেন,
স্কুল কার্ড দিলে যে ক্লাস হবে আমি কি মানে আমার ছোট একটা বেবি আছে 4 বছর নিয়ে যা যাবে স্কুলে এখন এখন আপনারা তার ভিতরে ঢুকতে দিবেন না বাইরের বাচ্চা ছেড়ে হ্যাঁ বাচ্চা বাইরে ছেড়ে দেয়া যাবেন ভিতরে ঢুকতে দিবেন না না ও ওটা জিজ্ঞাসা করার জন্য মিস আচ্ছা ঠিক আছে ওকে এখন ফিওনা ফিওনা বলো বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোর নাম বলো ফিওনা ফিওনা বলো আবার বলো বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোর নাম বলো ফিওনা বিজয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস হ্যাঁ নববর্ষ বাংলা নববর্ষ ভেরি গুড এখন আর কেউ আছো পড়া বলার বাকি সবার পড়া বলাবে কে নাম বলো বলো গার্ডিয়ান দেখে ভিতরে ঢুকতে দিবে না না গার্ডিয়ান তো ভিতরে ঢুকতে দিবে মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন মিস আমি তাসনিয়া আম্মু হ্যাঁ বলে কয়েকদিন শরীরটা খারাপ ছিল আমরা জানতামই না ক্লাস এখন সময় চেঞ্জ করে দিয়েছে এজন্য আমরা কয়েকটা ক্লাস করতে পারি নাই 8টা থেকে ক্লাস এখন এখন 8টা থেকে না 3টাই হয় 3 হ্যাঁ 3টা ক্লাসই হবে রুটিন যে ও কি অ্যাড আছে এর সাথে এই গ্রুপের সাথে WhatsApp-এ অ্যাড আছে তো ম্যাম হ্যাঁ রুটিনটা দেখে নিন রুটিনটা দেখে নিন খাতায় তুলে নিন ঠিক আছে ওখানে দেখে মিস আজকে ক্লাসে ঢুকতে পারছি নাইলে আমি তো জানি না এইজন্য আর কি কয়েকদিন ক্লাস করতে পারি নাই ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ক্লাসগুলো যে ক্লাসগুলো ইউটিউবে ছাড়া আছে একটু দেখে নিন আপনাদের যা ক্লাস করেছেন তা কি আমাদের স্কুল খুললে জমা হবে আস্তে আস্তে জমা নিব হ্যাঁ আগে স্কুলে আসো তারপরে বলবো ওকে ঠিক আছে এই নওশিন জয়েন করে নাই নওশিন 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 জয়েন করেছে আচ্ছা মনে হয় নওশিন জয়েন করেন রুটিন তো আরো দুই দিন আগে পাঠিয়েছি ঠিক আছে WhatsApp-এ হ্যাঁ 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 গ্রুপে গ্রুপে তোমাদের গ্রুপে ওকে তাহলে সময় প্রায় শেষ তোমরা সবাই নাম রোল পাঠিয়ে দিয়েছো পড়া yes miss বাড়ির কাজ বাড়ির কাজ থাকবে এই যে এখান থেকে নিয়ে 53 পৃষ্ঠার প্রশ্ন 53 পৃষ্ঠার প্রশ্নগুলো বাড়ির কাজ থাকবে মিস মিস 52 থেকে কি 53 পৃষ্ঠার পড়া তোমরা শুধু 53 পৃষ্ঠার প্রশ্নগুলো পড়বে ঠিক আছে ওকে মিস এস এস ডব্লিউ করে পাঠিয়ে দিবে লিখতে হবে হ্যাঁ আর লিখতে হবে হ্যাঁ পৃষ্ঠার পড়া 53 পৃষ্ঠার প্রশ্নগুলো এস ডব্লিউ করে পাঠিয়ে দিবে আর সামনের ক্লাসে 54 পৃষ্ঠা পড়বে 53 পৃষ্ঠা হ্যাঁ হ্যাঁ দুইটা কোশ্চেন আর তোমরা হ্যাঁ হ্যাঁ আর 54 পৃষ্ঠা পড়ে রাখবে 54 পৃষ্ঠা পড়ে রাখবে আগামী ক্লাসে সেটা পড়াবো ঠিক আছে ওকে তাহলে মিস কি বলছেন 53 পৃষ্ঠার প্রশ্ন উত্তর
53 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।